ওরা ওখানে ঢাকাতে একটা স্কুল করেছে, তার নামও দিয়েছে সঙ্গীত ভবন। আচ্ছা, আমি সেখানে গিয়েছি, ওদের দেখে এসেছি সমস্ত। আর যারা শান্তিনিকেতনে শিখতে আসেনি তারাও কিন্তু ওখানে অনেকে রয়েছেন যারা বেশ ভালো গান করে, ভালো গলা। আর ছায়ানটে রয়েছে, আর সঞ্জিদা খাতুন, ওহিদুল, এরা সকলেই খুব যত্ন নিয়ে, এরা দুজনে খুবই একদম প্রচার প্রসার এই নিয়ে রবীন্দ্রসঙ্গীতের, ওরা এটাকে মানে পাকিস্তান আমল থেকে ওরা কিন্তু এটা ধরে রেখেছে এবং হ্যাঁ এটা করে যাচ্ছে, এটা আমি দেখেছি। আর সঞ্জিদা খাতুন তো আমাদের শান্তিনিকেতনের মেয়ে বলে আমার মনে হয়, এবং খুব যত্ন নিয়ে ওরাও কিন্তু তৈরি করছে, সেই জন্য আপনিও তো গিয়ে ওখানে ক্লাস। হ্যাঁ, তাছাড়া আমি আমাকে ওরা নিয়েও গেছে ওখানে গান শেখানোর জন্য, এবং আমি শিখিয়েছি। সে বেশ ওরা কত নিষ্ঠা নিয়ে কি সুন্দরভাবে গান শিখে গেছে, আমার গান শিখে আমার খুব আনন্দ পেয়েছি, এত আন্তরিকতা, এত ভালোবাসা, সে খুবই, এগুলো ভোলার নয়। আর শিখিয়ে আনন্দ পাওয়া, এই যেমন বন্যাকে গান শেখাতে আমার সত্যি সত্যি ভালো লাগে, আর এরকম ছাত্রী পেলে কার সকলেরই ভালো লাগবে, যদি ভালোভাবে নিতে পারে, বেশ মন দিয়ে তাকে সবকিছু দিতেও ইচ্ছে করে। ঠিকই। আচ্ছা বোনা, ওখানকার রবীন্দ্রসঙ্গীত চর্চা বা রবীন্দ্র চর্চা সম্পর্কে একটু যদি আমাদের বলা যায়। ওখানে একটা কি দুটো করে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন হয়েছে দুটো সংগঠনের পক্ষ থেকে, কিন্তু রবীন্দ্রনাথের গানের চর্চাটা ওখানে ওই স্বাধীনতা উত্তরকালে বেশ এখন ভালোভাবে হচ্ছে, কারণ স্বাধীন হওয়ার আগে একটা যে বিধিনিষেধ ছিল, অনেক রকমের সীমাবদ্ধতা, সেগুলো তো এখন নেই, কিন্তু তখনও হতো। হ্যাঁ, কিন্তু হতো, কিন্তু এখন যেমন একেবারে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষের স্তরে নেমে এসেছে, তখন যে কারণে এখন রবীন্দ্রনাথের জন্মদিনে বা বাইশে শ্রাবণে বা পহেলা বৈশাখে রবীন্দ্রনাথ সাধারণ মানুষকে একটা বড় শক্তি দিয়েছেন, সাহস দিয়েছেন, সেই ব্যাপারটা। আচ্ছা, এবারে আরেকটা গান শুনি না, অন্য রবীন্দ্রনাথ তো বিভিন্ন পর্যায়ের গান শিখেছেন, একটা তোমাকে আমি বলি বন্যা, তুমি ওই একটু বাউল লাঙের একটা গান করো না, আরে তুমি একটা দুলাইন তুমি শোনাও, তুমি শান্তিনিকেতন থেকে পাশ করে বেরিয়ে যাওয়ার পর তখন তো তোমার নাম টাম কিছু হয়নি, আচ্ছা প্রথম যে টিভিতে গান করেছিলে তার দুলাইন শোনাও, কোন গানটি? আচ্ছা, এই কলকাতা টিভিতে না না ঢাকাতে। আচ্ছা আচ্ছা, মানে ছাত্রী অবস্থা থেকে যখন ফিরে গেলাম ছাত্রী। এটা খুব ভালো লাগলো যে প্রথম টেলিভিশন প্রোগ্রামে গান। আরেকটা ব্যাপার আছে জানেন তো, এই এই গানটা যখন আমি গাই তার কিছুদিন পরে বোধহয় বাংলাদেশ থেকে কেউ মোহদির সাথে দেখা করতে এসেছিল, মোহদি আবার তাকে দিয়ে বলে পাঠিয়েছিলেন যে বন্যাকে বলো আমি ওর গানটা, তখন দেখা যেত এখান থেকে ভালোভাবে, আর এখানে বেশ ভালোই দেখা যেত। আচ্ছা আচ্ছা, আমাদের তো অনেক নাবালা কথা থেকে যাচ্ছে, নাশোনা কথা থেকে যাচ্ছে, আসলে মোহদিকে পেলে আমাদের অনেক কিছু শুনতে বা জানতে ইচ্ছে করে, আপনি আরেকটু বলুন না আমাদের এই সময়ের মধ্যে একটু বলুন। আমি বলি বন্যা, তুমি ওই বাণী তব ধায় দু লাইন গাও তো। আচ্ছা, তারপরে বলবেন। হ্যাঁ, গান একটু একটু গানটা শুনি। Bye.
এই ধ্রুপদাঙ্গের গানের পর আমরা একটু শুনি মোহরদির কাছ থেকে কিছু কথা। কথা বাংলাদেশের কথা বলেন, বাংলাদেশে আপনি যে গিয়েছিলেন তখন আপনার কিরম লেগেছিল? বাংলাদেশে তো আমি বারে বারেই যাচ্ছি, বাংলাদেশ সঙ্গে বাংলাদেশের সঙ্গে তোমাদের সঙ্গে তো আমার একটা আত্মিক যোগই রয়েছে, গিয়েছি আরো যাব। তবে কথা হচ্ছে যে গতবার গেলাম, আমি জানো আমি প্রদীপকে বলছি আমি গ্রামেও গিয়েছি, এই যে রবীন্দ্রনাথ রবীন্দ্রসঙ্গীত গ্রামের লোকেদের মধ্যে সমস্ত, কিন্তু আমি সেটা নিজে সেটা দেখে এসেছি এখানে, শুধু ঢাকাতেই যে তা তো নয়, সমস্ত বাংলাদেশ আমি যশোরে খুলনা চট্টগ্রাম সমস্ত জায়গাতে কিন্তু রবীন্দ্রসঙ্গীতের চর্চা, এটা আমি দেখে এসেছি ওখানে। ওই যে সেই জন্য আমার মনে হলো যে জীবনের সঙ্গে একেবারে সাংঘাতিক ভাবে জড়িয়ে আছেন, অসম্ভব। আর এই বন্যাটনার কি নাম সেখানে, আর আমি ওখানে আর ওর ওই সব নাম দেখে আমার তো মানে গর্বে একবারে আমি ইয়ে হয়ে গেলাম। নিশ্চয়ই তা আপনাদের দুজনকেই এখানে পাওয়া গেছে, এটা খুব আনন্দের ব্যাপার, একটা পরম্পরা। তা আমরা কিন্তু আপনাদের দুজনের একসঙ্গে যদি একটা গান শুনতে পেতাম খুব ভাল লাগতো। আমরা আজকে এই যে সুন্দর অনুষ্ঠানটা এটাকে শেষ করি, সেই দুটো গান দিয়ে অনিচ্ছা সত্ত্বেই শেষ করতে হবে। কিন্তু কতখানি আছে আমি জানি না, একটা গান আমরা শুনতে পারবো, ওই শেষ গানটা তুমি ওইটা আধখানা করবে নাকি, ওই ভুলে যাই থেকে থেকে খুব একটুখানি সময় বোধহয় প্রায় ফুরিয়ে আসছে। হ্যাঁ একটু শুনে নি আমরা মুখটা। ভুলে যাই থেকে থেকে, ভুলে যাই থেকে থেকে, তোমার আসন পদে বসাতে চাও না আমাদের হেকে হেকে। ভুলে যাই থেকে থেকে, ভুলে যাই থেকে থেকে। এই গান কি সত্যগুণ না শুনলে ভাল লাগে জানো, তবু আমরা দুজনের গান একসঙ্গে শোনার লোভের কাছে এই এই ব্যাপারটাকে একটু মানিয়ে নিচ্ছি। আপনারা দুজনে যদি একসঙ্গে একটা গান করেন খুব ভাল লাগবে। তুমি ধরো আমি তোমার সঙ্গে আমার স্বপ্ন চারিণি করি বেশ যে ছিল আমার